বিশাল বড় হিন্দি ছবি এবং বিশাল বড় সাউথের ছবি থাকা সত্ত্বেও সেখানে সম্মানীয় শো পাওয়া এবং দর্শকের মধ্যে ওই ওই কিউরিওসিটিটা তৈরি করা যে এই ছবিটা কোনো অংশে কোনো ছবি থেকে খারাপ না এবং আপনার আসুন সেই জায়গা থেকে আজকে 100 দিন পার, সেঞ্চুরি পার। তো যে কোনো শিল্পী, যে কোনো প্রোডিউসারের জন্য আমার মনে হয় এর চেয়ে বড় দিন হতে পারে না। যে হই হই করে মানুষ ছবিটা দেখেছে, সেলিব্রেট করেছে এবং এখনও চলছে, তো ইটস এ গ্রেট ফিলিং। মানুষের পাশে একলা সে একাই প্রধান। তো আমার মনে হয় কি আমাদের গর্ব হচ্ছে আমাদের টিম এবং আমাদের বন্ডিং এবং আমাদের একে প্রতি একে অপরের প্রতি যে বিশ্বাসটা, যে উই হ্যাভ আ ফুল ফেথ ইন ইচ আদার, অ্যান্ড সেটা দেখা যাচ্ছে সিনেমার মাধ্যমে। তো তার জন্য হয়তো ছবিগুলো দর্শক পছন্দ করছে এবং তারা সেলিব্রেট করছে এবং তারা রেফার করছে, সবাইকে ভালো লাগছে, সবাইকে বলছে ছবিটা দেখার জন্য। প্রধানের 100 দিন, একদম তুমি যেটা বললে আমাদের প্রধানের 100 দিন, আমার ভীষণ ভালো লাগলো। কারণ এটা তো সত্যি যে আমাদের যে কোনো সাকসেসের পিছনে আমাদের তোমাদের হাত, অডিয়েন্সের হাত এবং আমাদের যত ফ্যান ক্লাবসের হাত খুবই গুরুত্বপূর্ণ এবং তাদের জন্যই ইকুয়ালি ছবিটা হিট হয়। তো একদম তোমাদেরই 100 দিন, আমাদের থেকেও বেশি তোমাদের সবার 100 দিন। আজকের দিনটা একদম তোমাদের সবার জন্য। ভালো লাগছে আজ প্রধান 100 দিন কমপ্লিট করলো এবং টানা সিনেমা হলে 100 ডেজ চলছে। মনে পড়ে যাচ্ছে টনিকের কথা, টনিক 100 ডেজ ক্রস করেছিল, 115 দিন টনিক কন্টিনিউয়াসলি সিনেমা হলে চলেছিল এবং প্রজাপতি 161 ডেজ, 161 দিন সিনেমা হলে লাগাতার টানা চলেছিল এবং আজকে প্রধান আমাদের তৃতীয় ছবি। দারুণ একটা খুশির দিন, আনন্দের দিন এবং পরপর 3টে ছবি আমাদের 100 দিন ক্রস করেছে এবং আমাদের খুব ভালো লাগছে যে ভালো ছবি হলে, ভালো সিনেমা হলে বাংলার মানুষ সিনেমা হলে এসে সিনেমা দেখে এবং তারই ফলস্বরূপ এই টানা সিনেমা হলে 100 ডেজ। ভালো লাগছে আমাদের টিমের, আমরা সবাই খুব এক্সাইটেড। অতনুদা দেব, আমাদের যিনি স্ক্রিপ্ট রাইটার শুভদীপ, রথিজিৎ মিউজিক ডিরেক্টর, আমরা সবাই খুব হ্যাপি এবং আমরা আগামী দিনেও এরকম ভালো কাজ করতে চাই। কারণ মানুষজন যখন আমাদের কাজ প্রশংসা করে, দেখে, তখন আমরা আরও উৎসাহিত হই এবং মনে হয় যে আরও ভালো কাজ করবে এবং ভালো কাজ করলে মানুষজন আমাদের আরও ভালোবাসবে, প্রশংসা করবে এবং সেই প্রশংসাকে নিয়েই আমরা আরও এগিয়ে যাব আগামী দিনে। প্রধান 100 দিন, আজকে 100 দিন এবং প্রধান 100 দিন মানে বিভিন্ন থিয়েটার, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে নয়, নন্দন ওয়ানে, রাধা স্টুডিও, পিভিআর, আইনক্সে 100 দিন। এটা বাংলা সিনেমার জন্য খুব বড় বিজ্ঞাপন যে নন্দন ওয়ানের টানা 100 দিন কোন সিনেমা শেষ চলেছে সেটা আমার মনে পড়ছে না বা আমার জানা নেই আদৌ চলেছে কি না টানা। কারণ নন্দন ওয়ানে 100 দিন ধরে একটা বাংলা সিনেমা চলা অবশ্যই কৃতিত্বের ব্যাপার। আর এই কৃতিত্ব, পুরো কৃতিত্বটাই দর্শকদের, যে দর্শকরা একটা জিনিস ঠিক যে ভালো বাংলা সিনেমা হলে তারা বসে আছেন, তারা ভালো বাংলা সিনেমা তৈরি হলে তারা দলে দলে সিনেমা হলে যান। তার প্রমাণ টনিক, তার প্রমাণ প্রজাপতি, তার প্রমাণ প্রধান। প্রধান 100 দিন, আমরা অপেক্ষায় রয়েছি আবার তোমাদের সাথে কবে ইন্টারঅ্যাক্ট করবো 100 দিনের মাথায়। আমরা সবাই ভীষণ খুশি, আর আমি যদিও একটা ছোট রোল, খুব বড় রোল না, কিন্তু আমি যে একটা পার্ট হতে পেরেছি ছবিটার সেইটাতে আমি ভীষণ খুশি যে 100 দিন একটা ছবি চলছে, ভীষণ ভালো লাগছে। খুব ভালো লাগছে, এটা বিশাল বড় একটা ব্যাপার যে আজকাল তো বাংলা সিনেমা এতদিন টানা চলে না, সেখানে 100 দিন সগৌরবে চলছে, এটা ভীষণ বড় একটা গুড নিউজ এবং এটার আমি একটা পার্ট, সেটা আরও মানে ভালো লাগা আর কি। আমার আসতে একটু দেরি হয়ে গেল, আসলে এটা মিস করে গেছি, বাট স্টিল খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে, প্রথমত দর্শকদের অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য, কারণ আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ ছাড়া তো আমরা কেউই কিছু নই।
তো আগেও টনিক প্রজাপতির প্রচুর প্রচুর ভালোবাসা পেয়েছে, আর এখনও যারা প্রধান দেখেননি সবাইকে বলবো ইটস ইন থিয়েটার্স, প্লিজ যান প্রধান দেখুন, আর যারা দেখেনি তাদের ডেফিনেটলি খুব খুব ভালো লাগবে। টলিউডের লেটেস্ট আপডেট গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট।